প্ৰাক নিৰ্বাচনী হিংসাত জ্বলিছে সুবুৰিয়া বাংলাদেশ ঢাকাত চলন্ত ৰেলত অগ্নিসংযোগ কৰিলে দুষ্কৃতিকাৰী দপদপাই জ্বলি উঠিল এখন চলন্ত ৰেল 7 জানুৱাৰী দেওবাৰ বাংলাদেশৰ সাধাৰণ নিৰ্বাচন আৰু এই সাধাৰণ নিৰ্বাচনৰ পূৰ্বে এতিয়া বাংলাদেশত উত্তেজনা বৃদ্ধি পাইছে বাংলাদেশত প্ৰতিবাদ বৃদ্ধি পাইছে তার মাজতে দুষ্কৃতিকারী জ্বলাই দিলে এখন চলন্ত রেল চলন্ত রেলত সংঘটিত হওয়া এই অগ্নিকাণ্ডত জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হেরালে পাঁচজনে রেলখনের পাঁচটাক ডবা ভস্মীভূত হয় ঢাকার সমীপর গোপীবাগত এই ঘটনা বেনাপুল ইন্টারসিটি এক্সপ্রেস নামের রেলগাড়িখনত অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারী যাত্রীর বেগত আহিছিল দুষ্কৃতিকারী শুকুরবার নিশা 9:05 সংঘটিত হয় এই ঘটনা অগ্নি নির্বাপকর 7 বাহনে নির্বাপন করে জয়ী আরক্ষীর মতে এয়া পরিকল্পিত আক্রমণ হয় এনেদরে দপদপক জ্বলি উঠিল বেনাপুর ইন্টারসিটি এক্সপ্রেস নামের রেলগাড়িখনের পাঁচটাক ডবা বার্নিং ট্রেইনের উদ্ধার করা হয়েছে বহুজন আহতক বিরোধীর সাধারণ নির্বাচন বর্জনের সময়তে এতিয়া হিংসার দাবানল বাংলাদেশত 7 জানুৱাৰী দেওবাৰ দেওবাৰে অনুষ্ঠিত হ'ব বাংলাদেশৰ সাধাৰণ নিৰ্বাচন আৰু এই সাধাৰণ নিৰ্বাচনৰ পূৰ্বে বৰ্তমান বিৰোধী দলৰ হৰতাল কাৰ্যসূচী বিৰোধী দল বাংলাদেশ নেশ্যনেল পাৰ্টীয়ে ইতিমধ্যেই 48 ঘণ্টীয়া বন্ধৰ কাৰ্যসূচী হাতত লৈছে আৰু এই বন্ধৰ সময়ছোৱাত প্ৰান্তে প্ৰান্তে সংঘটিত হৈছে কেতবোৰ বিক্ষিপ্ত ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগর দাবিরে বিরোধী আরম্ভ করেছে এই হরতাল কার্যসূচী বিএনপির দাবি শেখ হাসিনার সরকার অবৈধ সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিএনপির দাবি যে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার অধীনত হক এই নির্বাচন বিএনপি নেত্রী খালিদা জিয়াক বিনা শর্তে মুক্তির দাবি জানাইছে আর তার পিছতেই এই হরতাল কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে যা অক্টোবর মাহরপর কারারুদ্ধ করে থাকা দলটোর আন আন যখন সদস্য আছে মুক্তি দাবি করে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে ইফালে লিবারেল ডেমক্রেটিক পার্টিও সমর্থন করেছে বিএনপি লিবারেল ডেমক্রেটিক পার্টিরও শনি আর দেওবারে 48 ঘণ্টীয়া বন্ধর কার্যসূচী হাতত হয়েছে আর 29 অক্টোবরের বিএনপির হয়েছে এটি পঞ্চমটি হরতাল কার্যসূচী ইয়ার পূর্বেও বিএনপিয়ে কেবাটাও হরতাল কার্যসূচী হাতত লৈছিল দেশখন যত বহুকেটা বিক্ষিপ্ত ঘটনা পূর্বতেও সংঘটিত হওয়া পরিলক্ষিত হয়েছে দলটোয়ে 12টাক পর্যায় দিছিল 23 দিনিয়া দেশজুড়ি বন্ধর আহ্বান বিএনপিয়ে 20 ডিসেম্বরের করে আহিছে এই অসহযোগ আন্দোলন 7 তারিখের নির্বাচনক একপক্ষীয় বা ভুয়া নির্বাচন আখ্যা দিছে বিরোধী দলসমূহে আর সেইবাবে তেওঁলোকে এনে ধরনের হরতাল কার্যসূচী হাতত লওয়া পরিলক্ষিত হয়েছে প্রান্তে প্রান্তে এনেদরে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে ঠায়ে ঠায়ে এনেদরে বিক্ষোভ কার্যসূচী প্রদান করা পরিলক্ষিত হয়েছে যত বিভিন্ন প্রান্ত টায়ার জ্বলাই বা অগ্নিসংযোগ করে দাবিসমূহ সরকার ওসলৈ নিয়ার এক প্রয়াস করা পরিলক্ষিত হয়েছে আর এই বাংলাদেশ নির্বাচনের প্রধান চরিত্রই হল রাজপথর সংঘাত রাজপথত কোন দলে কেনেদরে শক্তি প্রদর্শন করিব পারে তার উপরতে নির্ভর করে প্রতিটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ এইবারও তার ব্যতিক্রম নহল 28 অক্টোবর 2023 বর্ষের 28 অক্টোবরত বৃহৎ প্রতিবাদী সমদল বাহির করেছিল বাংলাদেশ ন্যাশনেলিস্ট পার্টির উদ্যোগত সমান্তরালক শেখ হাসিনার আওয়ামী দলেও বাহির করেছিল এটা শান্তি সমদল যাক লৈ প্রতিবাদকারী আর শান্তি সমদলত অংশগ্রহণকারী সকলের মাজত হয়েছিল প্রচণ্ড সংঘাত আর সেই তেতিয়ারেপরাই হিংসার জুই জ্বলিয়ে আছে বাংলাদেশত তার মাজতে শতাধিক বাস জ্বলাই দিছে প্রতিবাদকারী বহু প্রতিবাদী সমদল বাহির করা হয়েছে সরকারি বেসরকারি বহু অনুষ্ঠান প্রতিষ্ঠানত আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে
তার মাজতে দুষ্কৃতিকারী অগ্নি সংযোগ করেছিল হেরিটেজ রেলগাড়িত এনেকুয়া ধরনের কেইবাটাও বিক্ষিপ্ত ঘটনা ইয়ার পূর্বে সংঘটিত হয়েছে কিন্তু সাত জানুয়ারির নির্বাচনের পূর্বে পুনের যাত্রীবাহী চলন্ত রেলত অগ্নি সংযোগ করে দুষ্কৃতিকারী পুনের আতঙ্ক তথা উত্তেজনা বৃদ্ধি করলে বাংলাদেশত